রাঙ্গামাটির কাপ্তাই হ্রদের জলবিদ্যুৎ কেন্দ্রের বাঁধের ষোলোটি গেটে ছয় ইঞ্চি খুলে দিয়ে পানি ছাড়া শুরু হয়েছে টানা বৃষ্টিপাতে হ্রদের পানির স্তর বিপদসীমায় পৌঁছে যাওয়ায় বাঁধের স্পিলওয়ে খুলে দেওয়া হয় তবে এতে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছে হ্রদ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ শামসুল আলমের প্রতিবেদন জানাচ্ছেন আক্তার কাপ্তাই হ্রদের পানির চাপ কমাতে রাঙ্গামাটির বাঁধের সবকটি গেট ছয় ইঞ্চি করে খুলে দেওয়া হয়েছে সকাল আটটার দিকে বাঁধের সিপলওয়ে খুলে দেওয়ায় বিষয়টি নিশ্চিত করেছে রদ ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান এটা প্রতি বছরই আসলে ছাড়া হয় যেহেতু এদিকে পানি ধরে রাখার মানে সর্বোচ্চ সর্বোচ্চ সীমায় পৌঁছে গেছে এখন এটি ইচ্ছা করলো পানি আর ধরে রাখা সম্ভব নয় যে কারণে সামান্য পরিমাণ পানি এখন না ছাড়লে এইদিকে আরো বন্যার

কাপ্তাই উপজেলার সাবেক চেয়ারম্যান বলেন পানি না ছাড়লে বরং ভেঙে যাওয়ার ঝুঁকিও থেকে যেত উজানে অনেক ক্ষয়ক্ষতি হতো ছয় ইঞ্চি পরিমাণ যদি খুলে তাহলে কোন জনজীবনের কোন ক্ষয়ক্ষতি হবে না হয়তো ফসল নষ্ট হতে পারে নদীর পারে যারা ফসল টসল করছে কারণ কন্ডফুলি নদীতে কিন্তু খুব বেশি পানি এখন নেই এবং পাঁচটা পাওয়ার স্টেশন কিন্তু সমানে চলছে দুশো তিরিশ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে আমাদের তো ইউনিট পাঁচশো কাপ থেকে পাঁচশোটা কিন্তু দ্বিতীয় দিন থেকে চলছে যার জন্য ওইটাও কিন্তু যথেষ্ট পানি টানতেছে কিন্তু বর্তমানে দৈনিক বত্রিশ হাজার কিউসেক পানি ছেড়ে বিদ্যুৎ কেন্দ্রের পাঁচটি ইউনিটে সর্বোচ্চ দুইশো উনিশ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে সোরাইয়াক্তার নাগরিক আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টার স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন